टर्बाइन सब मशीन गन बोले, टर्बाइन सब मशीन गन, और एक आछे राइफल, सिंपल शॉट राइफल। कारण हमरा एक ভালো সিজার করেছি 1/8/2021 তারিখে, যে আগের কেস হয়েছিল ওটা দেখা গিয়েছিল একজন লোক সুনীল পাসওয়ানকে আমরা নাকা চেকিং দৌরান ধরেছি। ধরার পরে ওরা ডিডি টিমও ছিল, তখন পাণ্ডেশ্বর টিমও ছিল সাথে, পাণ্ডেশ্বর থানা টিম। তখন একজন লোক সুনীল পাসওয়ান নামে লোক ধরা পড়েছিল, তার কাছ থেকে একটা ইম্প্রোভাইজড কার্বাইন পাওয়া গেছিলো প্লাস কিছু অ্যামিনিশন পাওয়া গেছিলো। তো ওইটাই আমরা কন্টিনিউ করে পার্সিউ করে, কেসটাকে পার্সিউ করে করে ওই সময় যখন জিজ্ঞাসাবাদ করা হলো সুনীল পাসওয়ান এলিয়াস শোলে, তো ওটাকে দেখা গেল শোলে বলছে কি, শোলে বলছে কি ওর অ্যাসোসিয়েটস অনেকগুলো আছে, যেরকম শিবু পাসওয়ানের নাম বলছিল, অশোক পাসওয়ানের নাম বলছিল। তো আমরা অ্যাকচুয়াল যে সোর্স আছে, সাপ্লায়ার আছে, আর্মসে নিয়ে কী করছে এরা, ওটা দিয়ে অবধি পচতে পচাতে পারি। তো দেখা গেল কি শিবু পাসওয়ান নামে একটা লোক আছে, ওর কাছ থেকে আমরা আমরা ট্র্যাক করছিলাম, ওর কাছ থেকে আজকে এটা আমরা কালকে এটা ইয়ে পেয়েছি। কার্বাইন আছে একটা 9mm কার্বাইন যেটা বলে, এই কার্বাইনটা অরিজিনাল কার্বাইন আছে আমার যেটা মনে হচ্ছে, আমরা এটা ল্যাবে পাঠাবো ফর টেস্টিং কি এটা আর্ম সেক্টরের মধ্যে কি মধ্যে পড়ে এটা। সেকেন্ডলি ম্যাগজিন পাওয়া গেছে 9mm, 9mm অ্যামিনিশন ইয়ে আছে, পিস্টল আছে, দুটো ম্যাগজিন আছে, আর একটা সিঙ্গেল শটার রাইফেল আছে। এইটো যে আর্মস পাওয়া গেছে, ওরা যেটা বলছে কি এইটাও শোলে পাসওয়ান যে আগে অ্যারেস্ট হয়েছিল উইথ দ্য কার্বাইন ওরই আছে, ওরা বিভিন্ন জায়গায় রেখেছে, লুকিয়ে রেখে দিয়েছে, তারপরে এটা নিয়ে কারোবার করে, এটা নিয়ে বিজনেস করে, কোনো জিনিস 40,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকার মধ্যে বিক্রি করে দেয়। আমাদেরকে এখন দেখতে হবে, আমরা এটাকে রিমান্ডে নিচ্ছি, পুলিশ রিমান্ডে আমরা চেয়েছি মাননীয় আদালত কাছ থেকে। আমরা চাইছি কি দেখতে কি কোথায় থেকে এটা আর্মস আসছে, আরও যত আর্মস আছে পাণ্ডেশ্বর এলাকাতে সেটা আমরা উদ্ধার করব। তো এটা নিয়ে খুবই ভালো এটা রিকভারি আমাদের আজকে আমরা করতে পেরেছি। আমরা চাইছি কি যতই আর্মস আছে, যে পাণ্ডেশ্বর এলাকা হোক, ফরিদপুর হোক, গান্ডা হোক, বা দুর্গাপুরে আর্মস টার্মস ব্যাপার যেন না থাকে, আর্মসের নিয়ে কোনো ঘুরে বেড়ায় না, আর এটা নিয়ে আমরা এটা ইয়ে অভিযান চালাচ্ছি।